থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন। আমি মনে করি যে এটি একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি যেহেতু এতদিন দেশের বাইরে ছিলাম, আমার আলহামদুলিল্লাহ একটি সুযোগ হয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশের উপর বাংলাদেশে যে প্রবলেমস রয়েছে সেই প্রবলেমসের তুলে ধরা, এবং আমি বিদেশ থেকে এগেন্স্ট বাংলাদেশের এই পুরো স্ট্যান্সের ওভারঅল সিচুয়েশনটা দেখতে পেরেছি। আমি মনে করি যে there's different sectors in which we can work on to improve Bangladesh. The number one sector হচ্ছে education. আমাদের একটি অনেক বড় education reform দরকার। আমাদের তরুণদের যদি আমরা ঠিকমতো একটি education system দিতে পারি যেখানে তারা active citizenship, critical thinking এবং impartial justice-এর উপর যদি তারা educate হতে পারে এবং জানতে পারে, তবেই কিন্তু আমরা আমাদের দেশকে আরও ভালো মতো বা আরও ভালোভাবে উন্নতি করতে পারবো। সো আমি মনে করি যে the first and most important sector in which we need to change Bangladesh is education. We need massive education reform. আমি also মনে করি যে আমাদের যে judicial system বা যে ব্যবস্থা রয়েছে সেখানে আমাদের transparency আনা খুবই দরকার, because if we can bring transparency and accountability to the table, তবে কিন্তু আমরা সব ভুল এবং correct decisions এর উপর আরো রিফর্ম এবং আরো চেঞ্জ করতে পারবো, এবং তবে কিন্তু আমরা আমাদের সিস্টেমটাকে আরো ভালো মতো এগিয়ে নিতে পারবো from perspectives from all sides. So that's why I think the two most important would be education and bringing transparency to our table. আপু যখন কথা বলছিল এবং স্যারও যখন এডুকেশনের রিফর্মটা উল্লেখ করলো, তখন আমার আমি আগে বলতে ভুলে গেছি, বাট লাস্ট উইক আমাকে এডুকেশন মিনিস্ট্রি থেকে ডাকা হয়, এবং I had a conversation with one of the education ministry, yeah, and তার সাথে যখন আমার মিটিংটা হয় তখন তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে what do you think would be the biggest change when you are talking about education, এবং আমি এবং ইংলিশ অলিম্পিয়াডের যিনি CEO আমানসার, তার সাথে আমি একটি নতুন কারিকুলাম তৈরি করার চেষ্টা করছি যেটি পোস্ট প্যান্ডেমিক এবং এই আন্দোলনের পরেও যেটি আরও মানে আমাদের এডুকেশন সিস্টেমকে আরও চেঞ্জ করবে, এবং এই নতুন কারিকুলামে স্যার যেরকম বললো হ্যান্ডস অন কমিউনিকেশন স্কিলস অ্যান্ড হোলিস্টিক অ্যাপ্রোচ, এই কারিকুলামে আমরা চেষ্টা করছি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ তৈরি করা এবং মোর অর্গানাইজেশন স্কিলস, মোর রিয়েল লাইফ স্কিলস দ্যাট উইল হেল্প স্টুডেন্টস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, আমরা এইসব বিষয় আনার চেষ্টা করছি ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইন আওয়ার এডুকেশন সিস্টেম। সো আপু যখন কথাটা বললো যে আমাদের গভর্নমেন্ট এখনও কোনো স্টেপ নেই এই এডুকেশন রিফর্ম করার জন্য, তখন আমার কথাটা